আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মজার একটা রেসিপি দেখার জন্য। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে ডিমের ফিলিং দিয়ে তৈরি করা মজাদার রোল রেসিপি, যেটা হচ্ছে আপনারা খুব সহজে বাসায় যখন তখন তৈরি করে ফেলতে পারবেন। এই রোল রেসিপিটা তৈরি করার জন্য, অর্থাৎ রোলের শীট তৈরি করার জন্য, এখানে একটা ডো তৈরি করে নিতে হবে। আর তার জন্য নিয়ে নিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1/2 কাপ পরিমাণ ময়দার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে এই মিশ্রণটাকে শুকনো অবস্থায় নেড়ে চেড়ে নিতে হবে। এবার যেটা করব, চুলাটা মিডিয়াম আঁচে রেখে চুলার উপরে একটা পাতিল বসিয়ে দিব এবং 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর যখনই দেখব যে পানিটাতে বলক চলে আসছে, ঠিক তখনই চালের গুঁড়া এবং ময়দার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। অর্থাৎ 1 কাপ পরিমাণ পানির মধ্যে আমার এখানে 1.5 কাপ পরিমাণ চাল এবং ময়দার গুঁড়ো ব্যবহার করতে হবে। মিশ্রণটাকে একটু নেড়ে চেড়ে নিব এবং নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে ঠিক এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এবার মিশ্রণটাকে মথে নিতে হবে। আর মথে নেওয়ার জন্য যেটা করতে হবে, একটা বলের মধ্যে সামান্য পরিমাণ পানি নিয়ে নিতে হবে। অর্থাৎ 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলেই হবে। তো ওই পানিতে হাতটা ডুবিয়ে হচ্ছে এই মিশ্রণটাকে মথে নিতে হবে খুব ভালোভাবে। বারবার ঠিক এই প্রসেসে হাতটা পানিতে ভিজিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। এতে করে ডোটা খুবই সফট হয়ে থাকে। খুব ভালোভাবে মথে নেওয়ার পর এটিকে ডো শেপে তৈরি করে নিতে হবে। এবার এই ডোটাকে ছোট ছোট সাইজের বল আকৃতি শেপ দিয়ে নিতে হবে, যাতে করে ছোট ছোট সাইজের রুটি তৈরি করা যায়। এই ডোগুলোর শেপটা হবে খুবই ছোট ছোট সাইজের, যাতে করে ছোট ছোট আকৃতি রুটি বেলে নেওয়া যায়। এতে করে একটা রুটি দিয়ে একটা রোল তৈরি করে ফেলা যায়। সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে। চাইলে আপনারা আটা অথবা ময়দা দিয়েও বেলে নিতে পারেন। আর এই খামিরটা তৈরি করার জন্য আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তবে চাউলের গুঁড়ি স্কিপ করা যাবে না। চাউলের গুঁড়ির কারণেই হচ্ছে এই রোলটার মধ্যে একটা ক্রিসপি ভাব আসবে। তো দেখতে পাচ্ছেন রুটিটা পুরোপুরি তৈরি হয়ে গেল। রুটিটা খুবই পাতলা করে বেলা হয়েছে। এবার যেটা করব, রুটির একটা সাইডে ডিমের ফিলিংটা ঠিক এই প্রসেসে দিয়ে দিব এবং এই ফিলিংটাকে লম্বাভাবে এইভাবে সেট করে নিতে হবে। এটা অবশ্যই আপনারা দেখে বুঝে নিতে হবে, এটা বলার কিছু নেই। ঠিক এই প্রসেসে আপনারা সেট করে নেবেন। আপনারা চাইলে হাতের মধ্যে সামান্য পরিমাণ পানি লাগিয়েই এই কাজটা খুব সহজে করে নিতে পারেন। এতে করে রোলটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। ঠিক এই প্রসেসে সবগুলো রোল রেডি করে নিতে হবে ফ্রাই করার জন্য। আর একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য, অর্থাৎ 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার যেটা করব, চুলায় একটা প্যান বসিয়ে দিব এবং প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে রোলগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, এটিকে মিডিয়ামে রেখেই এই রোলগুলোকে ভেজে নিতে হবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এই রোলগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব এবং ফ্রাই করতে থাকবো ঠিক 10 থেকে 15 মিনিট ধরে। অর্থাৎ ঠিক ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রোলের মধ্যে একটা ব্রাউন কালার চলে না আসে। তো দেখতে পাচ্ছেন রোলগুলো পুরোপুরি রেডি হয়ে গেল, অর্থাৎ ফ্রাই হয়ে গেল। এবার রোলগুলোকে নামিয়ে নিব। আপনারা চাইলে আর একটু ব্রাউন কালার করে নিতে পারেন। আর এটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন, অর্থাৎ খুব বেশি ক্রিসপি পছন্দ করলে আর একটু ব্রাউন কালার করে নিতে পারেন। এই রোলের মধ্যে ব্যবহার করা ডিমের ফিলিংটা কীভাবে তৈরি করেছি তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। অথবা রেসিপি লিঙ্কটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এই রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।